গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় বাইসাইকেল অ্যাকশন আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাসি করার সব কাজ শেষ, পুজো শেষ, তারপর নাচ প্র্যাকটিস করছিলাম। আর আজকে আমি কিন্তু ফুল এনার্জিতে আছি, কারণ আজকে আমি বাবার ঘর যাব। তোমরা এরকম কোনো ব্লগ আমার চ্যানেলে এর আগে দেখোনি যেখানে আমি বাবার ঘরে যাচ্ছি অনেক দিনের জন্য এবং প্যাকিং করছি, যেটা হয় আর কি মেয়েদের ক্ষেত্রে। তো আই হোপ কি তোমাদের আজকের এই ব্লগটা খুব ভালো লাগবে। তো এখন বাজে 8:30, চলো 8:30 থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আজকের ব্লগটা আমার শুরু করছি। এই দেখো কি করছিলাম, মানে নারকেলটা ফাটিয়েছি, একটু পান্তা খাওয়া হবে। বেশ, আমাকে নারকেল দিয়ে পান্তা খেতে খুব ভালো লাগে, কিন্তু নারকেলের ভেতরে এরকম ফুল বেরিয়েছে যেটা আমার ভীষণ প্রিয়। নারকেলের এই শাঁস বা নারকেলের এই ফুলটা নারকেলে থাকলে নাকি অনেক শুভ হয় পুজো দেওয়ার সময় বা যে কোনো সময়। তো এটা তোমাদের দাদা ভাই খেতেও খুব ভালোবাসে। চলো ওকে গিয়ে দেখাই আরো কি বলে শুনি। এটা উঠাতে পারলে রানী? হ্যাঁ, তো কাকিমা আজকে ওইদিকে আমার হয়ে রান্নাটা করছিল, আর আমি ভাবলাম যে আগে বড়াটা করে নিই। জানো তো এই বড়া ভাজা না আমার মা বাবার খুব ফেভারিট, পিঠে পুলির থেকেও আমার মা বাবার মানে তেলে ভাজা, চপ, বিরিয়ানি এগুলো বেশি পছন্দ, তাই হয়তো আমারও তাই। বাজে হচ্ছে 4:30, তো এখন আমি স্নান করিনি, স্নান করব, আরো যাওয়ার জন্য প্যাকিং অনেক কিছু আছে। তো চলো ফটাফট কাজগুলো করে নি। বাবার বাড়িতে কতদিনের জন্য যাব সেটা আমি নিজে এখনো অবধি ঠিক করিনি। সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট ওটা হচ্ছে আমার ভিডিও আপলোড করা এবং শর্টস বানানো, যেটা বাবার ঘরে খুব প্রবলেম হয়, তাই ভেবেচিন্তেই যেতে হচ্ছে। আর কি বলো তো, আমি না প্যাকিং করাতে একদম আনকমফোর্টেবল। আমি তো মানে আমার বাবার বাড়িও কাঁথিতে, স্কুল কলেজ সবটাই কাঁথিতে, কোথাও বাইরে সেভাবে যাইনি। যখন আমরা গ্যাংটক ঘুরতে গেছিলাম তখন আমার হাজবেন্ডই সব মানে প্যাকিং করেছিল। A to Z কী লাগবে না লাগবে আমার নিজেরও কোনো আইডিয়া ছিল না, তাই যখনই এরকম ধরনের কোনো প্যাকিং হয় সেই আমাকে হেল্প করে। বাট সে এখন নেই, সে নিচে আছে। আর এমনিতেও রান্না টান্না করে আসার পর এত ক্লান্ত হয়ে গেছিলাম না, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো ঘুম থেকে উঠে ফটাফট করে আমাকে প্যাকিং করতে হচ্ছিলো যে বৈশাখী তাড়াতাড়ি করো, তোমাকে ছেড়ে দিয়ে আমি আবার চলে আসব। তাই হাতের কাছে যা পেয়েছি সেগুলোই মোটামুটি গুছিয়ে নিচ্ছিলাম। বেশিরভাগ শর্টস করার জন্য যেসব জিনিসগুলো আমার দরকার আমি সেগুলোই আগে করে নিচ্ছিলাম। আর কিন্তু থাকার কোনো প্ল্যান ছিল না, তাও ও লাস্টে বলছে যে আমার জন্য কিছু একটা নিয়ে নিও যদি আমি ওখানে গিয়ে থাকি তো এক দুদিন। তো আমাদের বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়ি খুব একটা বেশি দূরে নয়, আমি জানি ও কেমন থাকবে। এই মানে রাত্রেবেলা 8টার সময় ঢুকবে, আবার সকালবেলা 8টার সময় বেরিয়ে আসবে, এটাই হচ্ছে ওর থাকা। তাও ওর জন্য নিয়ে নিলাম। আর অনেকদিন বাদে ইচ্ছে করলো যে বাবার ঘরে শাড়ি পরে যাই। রেগুলার যখন আমি যাই কাজের জন্য তখন আমি ওই কুর্তি টুর্তি এগুলো পরেই যাই, শাড়িটা খুব একটা বেশি পরা হয় না। কিন্তু যখন আমি 4-5 দিন বা তারও বেশি দিনের জন্য যাই তখন আমার মনে হয় যে আমি একটু শাড়ি একটু গয়না টয়না পরে যাই, আদার্স বউরা যেরকম যায় আর কি। ভালো লাগে মাঝে মধ্যে এভাবে যেতে। তাও আমি বলে দিই মিনিমাম আমি 10 থেকে 15 দিনের জন্য যাচ্ছি, 15 দিন না হলেও 10 দিনের জন্য তো অবশ্যই। নিবি না তো? দেখি একটা লাল টিপের অভাব আছে, টিপটা পরিয়ে দি। কই রে, ওই যে আমি বলেছিলাম না যে ও থাকবে না, এখন বাজে 7টা মতো, তাও ও চলে যাচ্ছে, ওর কি একটা কাজ আছে, আবার আসবে সেই 8টার দিকে। তোর জন্য একটা জিনিস আছে, এ নাও।
খুলো ভালো করে, খুলো ডিবাটাকে। এই নাও, এই তুমি বলেছিলে না পিসিমণি লঙ্কা ছাড়া নিয়ে আসবে। এটা লঙ্কা না রে মনে, এটা পাতা 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 খেতে নেই। একটু হাস, একটু হাস, একটু হাস। তো ফাইনালি এটা আমার সেই পুরানো আয়না যেখানে আমি কি বলবো, ঘুম থেকে উঠেই নিজেকে সবসময় আগে দেখতাম। কি বলবো, হাইট ছোট যার কারণে আয়নায় দেখাই যাচ্ছে না। এই যে বাবা, বাবা কইলে যে অনেক নারকেল আছে, নারকেল সন্দেশ করবো, তো আজকেই করছি। ঘরের গাছের পেয়ারা, মিষ্টি পেয়ারা সব। আমার দিদুকে দাও, দিদু দেখু তোমার, দৌড়ে থাও, ভালো লাগেনি? আরে এগুলা কত টাকা লিচে জানো তো? 50 টাকা লেখা লিচে বিক্রি করতে আসলাম, মা দুটা লিচে আর ওইটা কটা লিচে তোমার জানো। আজ বাবার ঘরে রাতের খাবারে আছে গরম ভাত, গরম গরম ডিমের ভাজা আমার জন্য, তখন দুপুরে রান্না করা চিংড়ি মাছের তেঁতুল টক, আর তার জামাইয়ের জন্য হচ্ছে ইলিশ মাছের ঝাল দেওয়া। যাই হোক, আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা।